প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা এসএসসি পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হবা, তাদের জন্য একটি আপডেট তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা কবে শুরু হবে তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি, কবে থেকে শুরু হয়ে কত তারিখ পর্যন্ত চলবে, ভর্তি প্রক্রিয়া শেষে কবে শুরু হবে তোমাদের প্রথম ক্লাস, ভর্তি পরীক্ষা হবে নাকি অনলাইনে ভর্তি হবে, এইসব মূলত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবা। তো চলো চলে যাই মূল আলোচনায়। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী 5ই জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে 22শে জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষে আগামী 2 মার্চ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার নাম না প্রকাশ শর্তে বলেন বৈঠকে উপস্থিত এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন আগামী 5ই জানুয়ারি থেকে একাদশ শ্রেণীর ভর্তির অনলাইন আবেদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এটি 22শে জানুয়ারি পর্যন্ত চলবে। ভর্তি প্রক্রিয়া শেষে 2 মার্চ থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ না হয় ভর্তির জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে সেটি চূড়ান্ত বলা যাবে না। এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 5ই জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগে এসএসসি ও সমন্বয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। তবে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে আগামী 29 অথবা 31শে ডিসেম্বর তবে শিক্ষা বোর্ডগুলো আগামী 29 অথবা 31শে ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার যে কোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের 22 বছরের শর্ত তুলে দেওয়া হয়েছে। সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের 2019 সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে। এছাড়া 2019 থেকে 2021 সালের মধ্যে পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 150 টাকা। অন্যদিকে যথারীতি চার্চ পরিচালিত নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের কলেজ পরীক্ষা গ্রহণের মাধ্যমে ভিন্নভাবে শিক্ষার্থী ভর্তি করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের জন্য একটি আপডেট ভিডিও। 5ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে একাদশে ভর্তির আবেদন, আর যেটা চলবে 22শে জানুয়ারি পর্যন্ত, আর ক্লাস শুরু হচ্ছে মার্চের 2 তারিখ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। ভালো থাকবা, আল্লাহ হাফেজ।